তো আজকে আমরা আরেকটা আইসি গার্ডেনের রুল পড়ব, দ্যাট ইজ প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। সো দিস পার্টিকুলার রুল ইট ইজ ইউজ ওয়েন দের ইজ আ কনফ্লিক্ট উইচ নেম টু গিভ। হ্যাঁ, দ্য নেম উইচ হ্যাজ টু বি গিভেন ফার্স্ট in case of conflict, this is the guiding principle. This is the guiding principle. মানে এই প্রিন্সিপলের মাধ্যমে তুমি কনফ্লিক্ট যখন হবে এটা সলিউশন বেরোবে, ঠিক আছে। তো হোয়াট ইজ ইট, ইফ সামবডি নেমস আ স্পিসিস অর এনি ট্যাক্সন, ইফ সামবডি নেমস আ স্পিসিস অর ট্যাক্সন ইন ওয়ান প্লেস অ্যান্ড দেন ইন আনাদার প্লেস আনাদার পার্সন নেমস আ সেম ট্যাক্সন অর স্পিসিস গিভস ইট আনাদার নেম, দেন উইচ নেম টু টেক, ঠিক আছে। মানে এখানে একজন একটা নাম দিল, আরেকটা জায়গায় ওই একই জিনিসের আরেকজন আরেকটা নাম দিল, এবারে তাহলে কোন নামটা নিতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে মূল বিষয়টা। তো এটা বলছে কারেক্ট ফর্মাল সাইন্টিফিক নেম কি হবে, কারেক্ট ফর্মাল scientific name, ঠিক আছে, for an animal taxon a taxon can be a species, genus, phylum, যাই হতে পারে, that is একটা ধাপ, that is known as a taxon. So, the valid name to use is the name which has been given before, ঠিক আছে, or the oldest available name. এটাকে আবার বলা যায় the old fool is always right. The old fool is always right. যে নামটা আগে দিয়েছে সেই নামটাকেই নেওয়া হবে। Which name has been given before, that name is to be taken. Somebody say has given the name in 1758 and another person in 1850 gave another name to the same thing, same animal. Then somebody later discovered which is the oldest name. Discovers that for the same thing there are two names. So that person publishes that this name has been given in 1768. So this name is taken and this one is rejected. ঠিক আছে? So it was framed in 1842. Framed in 1842 by a person known as E.H. Strickland. E.H. Strickland. ভালো করে লিখে নিন। K
He made the report, constructed the report, explaining the principle of priority. Principle of priority. ঠিক আছে? সেকেন্ড আগে যদি যে করেছে তার নামটা হবে, যার নামটার আগেই পাবলিশ, যে নামটা আগে পাবলিশ করেছে তার দুটো করাই যাবে না। একসঙ্গে সেম সেকেন্ড একসঙ্গে পাশাপাশি হলে তোমাকে তো পাবলিশ করতে হবে, এই না আমি নাম দিয়ে দিলাম, পাবলিশ ইন আ জার্নাল, জার্নালে ডেট আপনি ম্যাচ করতে হবে, টাইম ম্যাচ করতে হবে, ইস্যু ম্যাচ করতে হবে। হ্যাঁ, এটা এরকম নয় যে মিলখা সিং যখন ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করেছিল চারজন আরো ব্রেক করে দিয়েছিল ওয়ার্ল্ড রেকর্ড, একই সঙ্গে চারজন ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করেছিল, মিলখা সিং তাতে ফোর্থ এসে গেছে, বাট হি ব্রোক দ্য ওয়ার্ল্ড রেকর্ড। কিন্তু তার থেকে তাড়াতাড়ি আরো বেশি জোরে ব্রেক করেছিল তার, মানে যারা 1-2-3 এসেছিল, ও ফোর্থ এলো, ও কোনো মেডেল পায়নি অলিম্পিক্সে। পিটি উষারও এরকম একই কেস হয়েছে, ওটা ওইরকম রেস নয়, ইট ইজ পাবলিশড ইন আ জার্নাল। The oldest one is given. At second age holo, you have to consider it. মানে যতক্ষণ আজ একসঙ্গে করা মানে হচ্ছে পাগলামি করছে, ওরা ইচ্ছে করে করছে তো দুটোকেই কেটে দেবে, নান ইজ কনসিডার্ড। Let me talk about it, get back to principle of priority. So, Nandi bole ekjon lok, N-U-N-N-E, Nandi 1837 likhechi to, ha, ekta mollusk ache, gastropod, mollusk mane shamuk. মোলাস অর্ডার গ্যাস্ট্রোপোডা, যে শামুক গুলো দেখ মানে ওই গোল গোল পাইলার মতন, যদি খায় অনেক গোল গোল, হ্যাঁ পাকানো থাকে সেগুলো গ্যাস্ট্রোপোড, একরকমের শামুক। শামুক দেখেছো তো, হ্যাভ ইউ সিন স্নেলস? ওই একরকম শামুক। হ্যাঁ, ওটার নাম দিয়েছিল লাইমাস ম্যাকিউলেটাস, লাইমাস ম্যাকিউলেটাস। হ্যাঁ, আর তারপরে ভিক্টর বলে একজন লোক, ১৯০১ আবিষ্কার করলো যে এই শামুকটার নাম, দ্যাট দ্য নেম অফ দিস পার্টিকুলার মোলাস্ক লিনিয়াস, লিনিয়াসের নাম শুনে তো কার্লাস লিনিয়াস, 1758 নামটা দিয়েছিল লাইমাস, লাইমাস বলছি কেন, লাইম্যাক্স, আমারও মাথা খারাপ হয়ে গেছে, নাম দিয়েছিল লাইম্যাক্স, এটা কেটে ঠিক করো, লাইম্যাক্স ম্যাক্সিমাস,
give the name Limax Maxima. Evare, as per the principle of priority, Limax Maxima gets precedence over Limax Maculatus. Kena? This was much before. Right, sir? Limax Maxima gets precedence over Limax Maculatus. Tarmane, this was selected, this was rejected. Thik ache? Mane, this is very important for your exam. মানে এক্সামিনারকে যদি কোয়েশ্চেন যখন সেট করে, ও হ্যাঁ একটা ট্যাক্সোনমি থেকে দিতে হবে, তো ট্যাক্সোনমি থেকে কি দিই, প্রথমেই মাথায় আসে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। কনফ্লিক্ট হলে ঝামেলার জন্য এই লটা রয়েছে, এই লটা আরো আরেকটা লকেও গভর্ন করে, মানে তাকেও কন্ট্রোল করে এই পার্টিকুলার লটা। দ্য ওল্ড ফুল ইজ অলওয়েজ রাইট। ঠিক আছে, না ও লিখছে, এরপরে নেক্সট প্রিন্সিপাল ইজ প্রিন্সিপাল অফ হোমোনিম অ্যান্ড সিনোনিম। প্রিন্সিপাল অফ হোমোনিম অ্যান্ড সিনোনিম সিনোনিম মানে হোয়াট দ্য সিনোনিম মিন, ইট মিন টু অর মোর নেম ফর ওয়ান ট্যাক্সন। টু অর মোর named for one taxon. One taxon can be species, genus, family, class, order, phylum, এগুলোকে এক একটা ভাবকে taxon বলে। So two or more names for one taxon, for the same taxon, মানে একই প্রাণীর জন্য, একই জিনিসের জন্য দু বা দুয়ে বেশি অধিক, ঠিক আছে, that is called a synonym. And homonym হচ্ছে one name for two or more taxa. Plural for taxon is taxa.
Now, ekhetre ki, what will happen? Synonym, two or more names given for one taxon, or one name for two taxa. একই নাম দিয়েছে দুটো প্রাণী আলাদা প্রাণীর জন্য কি হবে? আর মানে একই প্রাণীর জন্য দুটো দুটো বা দুটোর বেশি নাম দিয়েছে, তখন কাকে নেবে? এখানেও প্রিন্সিপাল অফ প্রায়োরিটি, হিয়ার অলসো প্রিন্সিপাল অফ priority guide नाम तो आगे दिए थे, who gave the name before, तार ही होता दिया दिया हो गया, the older old school is always right. Foster, F-O-R-S, বলে একজন ভদ্রলোক, Foster, J.R. Foster, হ্যাঁ, gave the name for a species of moray eel, বান মাছের মতন লম্বা বান মাছ হয়, ওয়ান স্পিসিস অফ বাবা মানে ওরকম ইল, মুরে ইল, গিভ দ্য নেম একিডনা, কাঁটার মতন শক খায় বলে তাই যে একিডনা, একিডনা মানে কাঁটা, হ্যাঁ, আবার 1797 কুবিয়ার, জর্জ কুবিয়ার, খুব ফেমাস প্যালিয়েন্টোলজিস্ট, ফর দ্য স্পাইনি অ্যান্টিটার, তারও নাম দিয়েছে জিনাস নেম একিডনা, ঠিক আছে, এবারে কোনটা নেবে? তাহলে দিস ওয়াজ সিলেক্টেড, দিস ওয়াজ রিজেক্টেড, ইলিন্ডার বলে মরে ভদ্রলোক, হ্যাঁ, ইলিঙ্গার, ILL, ইলিঙ্গার, ইলিঙ্গার, ইলিঙ্গার ভালো করে লিখুন, ১৮১১ আছে, এবারে একটি নাম ছাড়া হয়ে গেল তো, দিস লস্ট ইটস নেম, so it has been given a new name, একে বলল ট্যাকাই ধসার, ঠিক আছে, এটা ম্যানো, এটা ফিশ, একই নাম দেওয়া হয়ে গেল, সেম নেম ওয়াজ গিভেন, তো ইলিন্ডার গেট দিস নেম ট্যাকাই গ্লসার, ইভেন ইন মাই বুক, সাম বুকস আই হ্যাভ রেড, আজ মানে আমাদের সিস্টেম্যাটিক পজিশনেতে আমাদের প্র্যাকটিস করতে হতো, যখন পড়তাম তখন আমি পড়ে আই হ্যাভ রেড ইট অ্যাজ একিডনা, লেটার ফ্রম ইয়াং ওয়াট ইজ ইট আই গেট টু নো দ্যাট দিস দ্য নেম ওয়াজ ট্যাকাই গ্লসার. So the name was given Tachyglossus.
ঠিক আছে। এবারে লেটস টক অ্যাবাউট এ সিনোনিম। এটা হচ্ছে লিকেন লুডভিগি। একটা নাম দিয়েছে, এটা ইনসেক্ট, আন্ডার ওয়াটার ইনসেক্টের মতন আর্থ্রোপড। হ্যাঁ, লিকেন টোকেসি। আরেকটা হচ্ছে লিকেন ওহাইওএনসিস। ওহাইওএনসিস তিনটে নাম। প্রথমটা 1883, দ্বিতীয়টা সেকেন্ড ওয়ান 1890, লিকেন লুডভিগি অ্যান্ড দিস ওয়াজ রিজেক্টেড অ্যাজ পার প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। নেক্সটে আমরা পড়ব প্রিন্সিপাল অফ স্পাইসিফিকেশন, ঠিক আছে।